নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যাগাজিনে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমরা জানো যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা কিন্তু আসতে চলেছে হাতে, আর মাত্র সেরকমভাবে দেখতে গেলে 2 মাস মতো তোমাদের টাইম রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা পিএসসির ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ারগুলো তোমাদের সামনে উইথ এক্সট্রা ইনফরমেশান, পিএসসি যেরকম টাইপের যে ইনফরমেশানগুলো পরীক্ষায় দেয় এক্সট্রা হিসেবে, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক যেমন আমরা পিএসসি মিসলিনিয়াসে তোমাদেরকে করিয়েছি, এবং পিএসসি মিসলিনিয়াসে তোমরা দেখেছো প্রচুর প্রশ্ন কিন্তু সেখান থেকে তোমরা কমন পেয়েছো। তো সেরকমভাবে আমরা পিএসসির ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার এবং পিএসসির মডেল যে প্রশ্ন উত্তর ক্লার্কশিপের জন্য করাবো, যাতে তোমরা একদম ভালোভাবে পিএসসির যে ক্লার্কশিপ পরীক্ষায় প্রশ্ন কিন্তু কমন পাও। শুধু আমরা পিএসসির ক্লার্কশিপের জিকে না, আমরা কিন্তু ইংলিশেরও ক্লাস দেবো, কারণ ইংলিশেও কিন্তু একটা ভালো মার্কস রয়েছে তোমরা জানো, এবং সেটাও কিন্তু নম্বরটা তোমাদের ভালোভাবে তুলতে হবে। তাহলে চলো শুরু করব। প্রথম দেখতে পাচ্ছ পিএসসি ক্লার্কশিপের, এটা 2015 সালের প্রশ্নপত্র আমরা তুলেছি, কারণ তোমরা জানো 2019-এ যে পরীক্ষা হয়েছিল তার প্রশ্নপত্র অলরেডি কিন্তু আমরা করিয়ে দিয়েছি। সেখানে যে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা প্লেলিস্ট করে দিয়েছি, সেখান থেকে তোমরা আগের দুটো ভিডিও দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের যে ওই ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কীরকম টাইপের লেটেস্ট ট্রেনিং প্রশ্নগুলো আসছে, তো দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করব। দেখো, প্রথম যে প্রশ্নটা এসেছিলো যে শান্তিপূর্ণ জালিয়ানওয়ালাবাগের বিপুল জনতার মধ্যে জেনারেল ডায়ার কেন গুলি চালিয়েছিলেন, তো 4টে অপশান ছিল, তার মধ্যে উত্তর হয়ে গেছিলো ভারতীয়দের মনে সন্ত্রাস ও ভয় সৃষ্টি করার জন্য। ঠিক আছে, তো এক্সট্রা ইনফরমেশান আমরা জেনে দেখো যে প্রথম এখান থেকে যে প্রশ্নটা আসে যে অমৃতসরের সেই দিনকার যে ময়দানে জেনারেল ডায়ার যে তিনি গুলি চালিয়েছিলেন, তো সেটা কিসের জন্য? তো তোমরা জানো 1919 সালে কী হয়েছিল, রাওলাট অ্যাক্ট হয়েছিল। এই রাওলাট অ্যাক্টের মাধ্যমে কিন্তু বিভিন্ন বিপ্লবীকে বিনা ওয়ারেন্টে তারা কিন্তু গ্রেপ্তার করছিল। ঠিক সেই রকমই দুজন যে নেতা ছিলেন বা দুজন বিপ্লবী ছিলেন, সত্যপাল এবং সৈফুদ্দিন কিচলু, তাদের গ্রেপ্তার করেছে এবং নির্বাসন করেছিল। তার বিরুদ্ধে কিন্তু সেখানে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে সেখানে যে নিরস্ত্র মানুষ জমায়েত হয়েছিল, এই দুজনের নাম মনে রাখতে পারো, পরীক্ষা আসতে পারে, যে সত্যপাল এবং সৈফুদ্দিন কিচলুকে গ্রেপ্তার করার প্রতিবাদে। ঠিক আছে, তো এই যে সেখানে প্রচুর মানুষ মারা গিয়েছিল, নিরস্ত্র মানুষের ওপর গুলি চালিয়েছিল, তো সেই ঘটনার জন্য কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কী করেছিলেন, তিনি কিন্তু এই যে ঘটনার জন্য ব্রিটিশ সরকার যে নাইট উপাধি সেটা ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এটাও কিন্তু আমরা বিভিন্ন পরীক্ষায় দেখেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন কিসের জন্য, সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য। ঠিক আছে, তো এবং এখানে তিনি কিন্তু ভারতের তখন ভাইসরয় ছিলেন 1919 সালে, তোমরা জানো যে কে, লর্ড যে চেমসফোর্ড, তো লর্ড চেমসফোর্ডকে তিনি কিন্তু একটা চিঠি লিখেছিলেন, এবং সেখানে তার যে একটা উক্তি ছিল যে আমি আমার দেশবাসীর পাশে দাঁড়াতে চাই, সমস্ত বিশেষ বৈচিত্র্যের মধ্যে থেকে তাদের তথাকথিত তুচ্ছতার জন্য, মানুষের জন্য উপযুক্ত নয় এমন অধঃপতনের শিকার হতে হবে। তো তোমরা দেখেছো বিভিন্ন যে উক্তি, বিভিন্ন জায়গার উক্তি পিএসসি কিন্তু তুলে ধরছে, তো এই উক্তিটা জেনে রাখো, যদি কখনো পরীক্ষা আসে তো কি এই যে উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর কখন করেছিলেন, তো সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময়। ঠিক আছে, আচ্ছা নেক্সট যে প্রশ্নটা এসেছিলো তোমরা দেখতে পাচ্ছ যে ভারতের কোথায় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন, তো উত্তর কী হবে, উত্তর হবে অপশন ডি চম্পারণ। তো চম্পারণে, এটা বিহারে অবস্থিত, বিহারের চম্পারণে সেখানে কিন্তু যে নীল চাষে বাধ্য করা হচ্ছিল ব্রিটিশ সরকারের দ্বারা, এবং বেশি কর আদায়ের জন্য চম্পারণের কৃষকরা 1914 এবং 1917 সালে বিদ্রোহ শুরু করেছিল। এবং সেই সময় এখান থেকে একটা প্রশ্ন আসে, সেই সময় যে কে গান্ধীজিকে এই চম্পারণে আসার অনুরোধ করেছিলেন, সেটা হচ্ছে কি, রাজকুমার শুক্লা। রাজকুমার শুক্লা তিনি একজন চম্পারণের কৃষক ছিলেন, তিনি মোহনদাস করমচাঁদ গান্ধীজিকে চম্পারণে আসার জন্য অনুরোধ করেছিলেন, এবং তার সাথেই চম্পারণ সত্যাগ্রহ শুরু হয়েছিল। এই নামটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট যে প্রশ্নটা এসেছিলো আমরা দেখবো যে যে সন পর্যন্ত কলকাতা ব্রিটিশ ভারতের সাম্রাজ্য বা রাজধানী ছিল, কোন সাল পর্যন্ত ছিল, সেটা হচ্ছে 1911 সাল পর্যন্ত ছিল। তারপর কী হয়েছিল তোমরা জানো, তারপর যে দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের যে রাজধানী ছিল কলকাতা, কলকাতা থেকে সেটা দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল কবে, 12ই ডিসেম্বর 1911 সালে সেটা করেছিল, এবং তখন যে এম্পেরর অফ ইন্ডিয়া এবং ব্রিটিশ যে আমাদের ভারতবর্ষের যে রাজা বলতে পারো, তখন যেহেতু ব্রিটিশ ভারত ছিল, তো সেই সময় কে ছিল, জর্জ ফাইভ, সেটা অ্যানাউন্স করেছিল দিল্লি দরবারে। ঠিক আছে, তো এবং এই অ্যাকচুয়াল যে ট্রান্সফারটা এটা কিন্তু হয়েছিল 1912 সালে, অ্যাকচুয়াল ট্রান্সফার 1912 সালে হয়েছিল, কিন্তু এইটা তোমরা পরীক্ষা কিন্তু দেয় যে ইন্ডিয়া ওয়াজ শিফটেড ফ্রম কলকাতা টু দিল্লি কবে শিফট হয়েছে, সেটা হচ্ছে 12ই ডিসেম্বর 1911। ঠিক আছে, তো আর এখানে প্রশ্নটা দিয়েছিল যে
কত কোন সাল পর্যন্ত ব্রিটিশ ভারতীয় যে সাম্রাজ্যের রাজধানী ছিল সেটা 1911, ঠিক আছে? আর অ্যাকচুয়াল ট্রান্সফারটা হয়েছিল ভারতে। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেছিলেন। তো এটা কে করেছিলেন? এটা লর্ড ওয়েলেসলি করেছিলেন। তো লর্ড ওয়েলেসলি এটা কেন করেছিল? লর্ড ওয়েলেসলি এই যে ফোর্ট উইলিয়াম কলেজ এটা কবে প্রতিষ্ঠা করেছিল এটা পরীক্ষা প্রশ্ন আছে। সেটা হচ্ছে 1800 সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে যে ব্রিটিশ যে অফিসিয়াল ছিল তাদের ইন্ডিয়ান বা ভারতীয় ল্যাঙ্গুয়েজ বা কালচার সম্পর্কে তাদেরকে কিন্তু জ্ঞান দেওয়ার, মানে তারা যাতে জ্ঞান অর্জন করতে পারে এই ফোর্ট উইলিয়াম কলেজের মাধ্যমে, তাই সেটা প্রতিষ্ঠা করা হয়েছিল। কারণ ভারতীয় ভাষা না শিখতে পারলে ভারতের ওপর কিন্তু বেশি দিন শাসন করা যাবে না, সেটা কিন্তু তারা বুঝে গিয়েছিল, ঠিক আছে? পরবর্তী যে প্রশ্নটা এসেছিল যে কাঞ্চনজঙ্ঘা পর্বতটি কোথায় অবস্থিত, তো এটা অবস্থিত হচ্ছে সিকিমে, এটা সিকিমে অবস্থিত। তো এখানে কিন্তু তোমরা দেখো যে লোকেশনটা যদি দেয়, এটা কিন্তু দুটো জায়গায় পার্টে কিন্তু রয়েছে কাঞ্চনজঙ্ঘা। এখানে দেখতে পাচ্ছ নেপালের যে তাপলেজুং ডিস্ট্রিক্ট এবং সিকিমের কী রয়েছে ম্যাংগান ডিস্ট্রিক্টে, এই দুটো জায়গায় কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা অবস্থিত, ঠিক আছে? তো কিন্তু এখানে অ্যান্সার কিন্তু পিএসসি, দেখো নেপালও কিন্তু ছিল কিন্তু পিএসসির অ্যান্সার অনুযায়ী কিন্তু সিকিম নেওয়া হয়েছে। তো মাথায় রাখবে যে কাঞ্চনজঙ্ঘা পর্বত সিকিমে অবস্থিত, আর যদি অপশানে সিকিম না থাকে তাহলে কিন্তু নেপালও হবে। এখানে পার্টলি লোকেশানটা তোমরা দেখতে পাচ্ছ এবং ডিস্ট্রিক্টগুলো জেনে রাখো, যদি খুব ভেতর থেকে প্রশ্ন করে যে সিকিমের কোন ডিস্ট্রিক্টে, সেটা হচ্ছে ম্যাংগান ডিস্ট্রিক্ট। আচ্ছা, নেক্সট যে আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটা, তো এটা আমরা প্রত্যেকেই জানি কি, সেটা হচ্ছে রাজস্থান হচ্ছে আয়তনের দিক থেকে ভারতবর্ষের বৃহত্তম রাজ্য। তো এখান থেকে আমরা দুটো এক্সট্রা ইনফরমেশন জেনে রাখবো যে ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান, আর যদি বলে ক্ষুদ্রতম রাজ্য কোনটা সেটা হচ্ছে গোয়া, গোয়া হচ্ছে ভারতের ক্ষুদ্রতম রাজ্য। আর যদি ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে বলা হয় যে সবথেকে ছোটো কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা, সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ। আর সবথেকে বড়ো কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা, সেটা হচ্ছে লাদাখ, যেটা জম্মু কাশ্মীর ভেঙে হয়েছে লাদাখ, সেটা হচ্ছে সবথেকে বড়ো ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট 4 নম্বর যে প্রশ্নটা এসেছিল যে ভারতের উত্তর সীমান্ত বিরাজমান পর্বতটি হলো কি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে হিমালয়। এবং এই হিমালয় পর্বতের সর্বোচ্চ যে শৃঙ্গ রয়েছে সেটা যেন কি, মাউন্ট এভারেস্ট। এবং এটা কোথায় কোথায় অবস্থিত? মাউন্ট এভারেস্ট কিন্তু নেপাল এবং চায়না, অ্যাকচুয়ালি তিব্বতে অবস্থিত। এবং তিব্বতটাকে জানো তোমরা যে চায়না কিন্তু ইল্লিগালভাবে ক্যাপচার করে রেখেছে, তার জন্য এটা চায়নাতেও রয়েছে, ঠিক আছে? পরবর্তী যে প্রশ্নটা এসেছিলো তোমরা দেখতে পাচ্ছ সম্ভাব্য সর্বাধিক দ্রাঘিমারেখা কোনটা, সেটা হচ্ছে 180 ডিগ্রি যে দ্রাঘিমারেখা, এটা হচ্ছে সর্বাধিক দ্রাঘিমারেখা। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা এসেছিলো যে কানপুর যে নদীর তীরে অবস্থিত সেটি কি, সেটি হচ্ছে গঙ্গা নদী। এবং গঙ্গা নদীর ডান তীরে কানপুর অবস্থিত। কানপুর কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত। এখান থেকে এক্সট্রা ইনফরমেশন জেনে নেবো, যেটা পরীক্ষা আসে যে নর্থ ইন্ডিয়ার বা উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, উত্তর ভারতের ম্যানচেস্টার কিন্তু কানপুরকেই বলা হয়। কারণ এখানে অনেক কটন ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে এবং প্রায় 17খানা বড় কটন টেক্সটাইল মিলস কিন্তু রয়েছে। ঠিক যেমন তোমরা জানো যে ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদকে বলা হয়, সেরকম উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুরকে বলা হয়। আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, এটা তোমাদের কাছে আমরা প্রশ্ন করব। তোমরা অবশ্যই প্রশ্ন যে এই ভিডিওটা দেখতে দেখতে হোমওয়ার্ক প্রশ্ন তোমাদের, এটা অবশ্যই কমেন্ট সেকশনে উত্তর দাও, যারা জানো না কমেন্ট সেকশন ফলো করো, জেনে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আর একটা প্রশ্ন নিয়ে নেবো যে কানপুরকে কিন্তু আরও একটা নামে জানা যায়, সেটা হচ্ছে লেদার ক্যাপিটাল অফ ওয়ার্ল্ড। কারণ এখানে যে মোস্ট যে ট্যানারিস ইন্ডিয়া এখানেই কিন্তু রয়েছে এবং এই কানপুরটাই শহরটাকেই কিন্তু এই লেদার ক্যাপিটাল অফ ওয়ার্ল্ড বলা হচ্ছে। পরবর্তী যে প্রশ্ন এসেছিলো যে সালেম লৌহ ইস্পাত শিল্প এটা কোথায় বা কোন রাজ্যে অবস্থিত, এটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত সালেম লৌহ ইস্পাত শিল্প। তো এখান থেকে আমরা একটু জেনে নেবো যে যদি বলে ভারতবর্ষের যে প্রথম আয়রন স্টিল যে প্ল্যান্ট এটা কোথায় হয়েছিল, এটা হচ্ছে টাটা আয়রন স্টিল প্ল্যান্ট হয়েছিল, যেটাকে আমরা টিস্কো বলি, এটা জামশেদপুরে হয়েছিল এবং জামশেদপুরের কিন্তু ঝাড়খণ্ডে এটা হয়েছিল। এবং এই যে এটা প্রোডাকশানটা এটা কে শুরু করেছিল, এটা করেছিল জামশেদজি টাটা এবং দুরাবজি টাটা, এনারা দুজন মিলে এই কোম্পানিটা কিন্তু ফাউন্ড বা প্রতিষ্ঠা করেছিল। পরবর্তী আমরা এক্সট্রা ইনফরমেশন হিসেবে দেখে নেব যে ভারতবর্ষের যে বিখ্যাত স্টিল প্ল্যান্টগুলো আছে এগুলো কোথায় অবস্থিত, এগুলো কিন্তু থেকে কিন্তু প্রশ্ন আসে। যেমন বলে দেয় এইটা তো বহুবার এসেছে যে ভিলাই স্টিল প্ল্যান্ট কোথায় অবস্থিত, এটা ভিলাইতে অবস্থিত যেটা ছত্তিশগড়ে আছে। বোকারো স্টিল প্ল্যান্ট কোথায় আছে, সেটা ঝাড়খণ্ডে আছে। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ওয়েস্ট বেঙ্গলে আছে। রৌরকেলা স্টিল প্ল্যান্ট ওড়িশাতে আছে, ঠিক আছে? তো আচ্ছা, নেক্সট আছে কি যে ইসার স্টিল প্ল্যান্ট এটা হাজিরা গুজরাটে আছে। জিন্দাল স্টিল প্ল্যান্ট, জিন্দাল তোমরা জানো জিন্দালের যে স্টিল কিন্তু খুবই যে বিখ্যাত, তো এটা কোথায় আছে, এটা রায়গড় ছত্তিশগড়ে রয়েছে। নেক্সট ভাইজাগ স্টিল প্ল্যান্ট, এটা বিশাখাপত্তনম অন্ধ্র
উত্তরপ্রদেশে রয়েছে। তারপর রয়েছে টাটা স্টিল লিমিটেড, এটা জামশেদপুরে রয়েছে যেটা ঝাড়খণ্ডে অবস্থিত। টাটা স্টিল লিমিটেড কালীনগর উড়িষ্যাতেও কিন্তু রয়েছে, ঠিক আছে। তো দুটো কিন্তু, এই দুটো কিন্তু গোলাবে না, অপশান অনুযায়ী যদি দেয় কখনো অপশান অনুযায়ী অ্যান্সার হবে, ঠিক আছে। পরবর্তী যে প্রশ্নটা দেখতে পাচ্ছ যে ভারতের সংবিধান প্রণয়ন কার্যকর এবং গ্রহণ এর উৎস কারা, সেটা হচ্ছে ভারতবর্ষের জনগণ, ঠিক আছে। তো এখান থেকে দুটো প্রশ্ন খুবই দেয় পরীক্ষায়, যে ভারতবর্ষের যে সংবিধান কবে কার্যকর হয়েছিল এবং কবে গ্রহণ করা হয়েছিল। তো গ্রহণ করা হয়েছিল 26 নভেম্বর 1949 সালে, তার জন্য এই 26 নভেম্বরটাই কিন্তু ভারতের কনস্টিটিউশন ডে হিসেবে পালন করা হয়। এবং কার্যকর করা হয়েছিল 26 জানুয়ারি 1950 সালে, তার জন্য 26 জানুয়ারিটা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। এবং এই ভারতবর্ষের যে সংবিধান, এই সংবিধান কিন্তু টোটাল যে সময় লেগেছিল তৈরি করতে, সেটা হচ্ছে 2 বছর 11 মাস 18 দিন, মাথায় রাখবে। নেক্সট, যে পশ্চিমবঙ্গে প্রথম যুক্ত ফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী কে ছিলেন, সেটা হচ্ছে অজয় কুমার মুখোপাধ্যায়, তিনি ছিলেন প্রথম যুক্ত ফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী, ঠিক আছে। তো এটা কিন্তু মাথায় রাখবে। এবং যদি বলে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি, সেটা হচ্ছে প্রফুল্ল চন্দ্র ঘোষ, হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। আর পশ্চিমবঙ্গের প্রথম যদি বলা হয় যে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে প্রথম মুখ্যমন্ত্রী। আর যদি বলে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা যে রাজ্যপালের নাম কি, সেটা হচ্ছে পদ্মজা নাইডু, সরোজিনী নাইডু। তোমরা জানো সরোজিনী নাইডু, যে যদি বলে ভারতবর্ষের কোনো রাজ্যের সর্বপ্রথম মহিলা রাজ্যপালকে, সেটা হচ্ছে সরোজিনী নাইডু। কিন্তু সরোজিনী নাইডুর মেয়ে ছিলেন পদ্মজা নাইডু, তিনি কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম মহিলা যে গভর্নর ছিলেন, এটা মাথায় রাখবে। এটাও কিন্তু পিএসসির একটা পরীক্ষায় প্রশ্ন এসেছিল। ভারতবর্ষের 1 নম্বর মক টেস্ট অ্যাপ, যেখানে তোমরা 700+ এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে, এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে, তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে। এখানে তোমরা কিন্তু আরআরবি যে এনটিপিসি পরীক্ষা হবে, এনটিপিসি গ্রুপ ডি প্রত্যেকটা পরীক্ষা কিন্তু মক টেস্ট পেয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 2024 মক টেস্টও কিন্তু রয়েছে, যেখানে 1020টা টেস্ট রয়েছে। সেখানে মক টেস্ট শুধু চ্যাপ্টার ওয়াইজ রয়েছে, সেকশনাল রয়েছে, ফুল মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ, সেকশনাল ফুল মক টেস্ট, মেন্স প্রিলি সব মিলিয়ে কিন্তু মক টেস্ট এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। শুধু আরআরবি এনটিপিসি না, আরআরবি রেলের গ্রুপ ডি, রেলের যে কোনো পরীক্ষা, এসএসসি, পিএসসি, যে কোনো পরীক্ষা, মিসলিনিয়াস, ক্লার্কশিপ, প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তোমরা এখন টেক্সটবুকের পুরো 1 বছরের যে সাবস্ক্রিপশন, যেখানে 1 বছর ধরে বিভিন্ন পরীক্ষা তোমরা দিতে পারবে, সেটা কিন্তু 13% ছাড় দিয়ে তোমরা 608 টাকা পেয়ে যাচ্ছ। ডাইরেক্ট নিচে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কের মাধ্যমে যদি ক্লিক করো, ডাইরেক্ট তোমরা কিন্তু এই 13% ছাড়টা পেয়ে যাবে। এবং তোমরা যদি অন্যভাবে যাও, অবশ্যই ইউজ কুপন কোডের জায়গায় জিকে ম্যানুয়াল লিখে যদি অ্যাপ্লাই করো, তাহলেই কিন্তু তোমরা 13% ছাড়টা পাবে। নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে ডাইরেক্ট পারচেস করতে পারো। নেক্সট, ভরবেগ, ভরবেগ এবং ভার, এটা কী রাশি? তো এরা দুজনেই কিন্তু ভেক্টর রাশি, অর্থাৎ এদের মান এবং দিক দুটোই কিন্তু রয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে হাত ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিংয়ের মধ্যে কী হয়। তো হাত ঘড়ি, যে যখন আমরা হাত ঘড়িতে দম দিই, তখন কিন্তু এটা যে স্থিতিশক্তি এর মধ্যে জমা হয়, এবং যখন এটা চলতে শুরু করে তখন স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়। তো এখানে জিজ্ঞেস করা হয় যে হাত ঘড়িতে দম দেওয়ার সময় যে স্প্রিংয়ের মধ্যে কী হয়, সেটা স্থিতিশক্তি বৃদ্ধি পায়, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট, এটা তো বহুবার পিএসসি রিপিটেড প্রশ্ন, তোমরা জানো এলপিজির মুখ্য উপাদান কী, এটা হচ্ছে বিউটেন। তো কত পার্সেন্ট কী থাকে দেখে নাও, এটা হচ্ছে, এটা মিক্সচার থাকে কি, 48% প্রোপেন থাকে এবং 50% বিউটেন থাকে এবং 2% পেন্টেন থাকে। পেন্সিলে ব্যবহৃত পদার্থটি কী, সেটা কি আমরা জানি, গ্রাফাইট। গ্রাফাইট কার্বনের কিন্তু একটা অংশ, এবং এই গ্রাফাইট কিন্তু পেন্সিলে ব্যবহৃত হয়। পরবর্তী 14 নম্বর প্রশ্ন, ডারউইন তত্ত্ব দিয়েছিল কিসের, 4টে অপশনের মধ্যে উত্তর হবে প্রাকৃতিক নির্বাচনবাদ। তো চার্লস ডারউইনকে কিন্তু যে এই যে প্রাকৃতিক নির্বাচনবাদের জনক বলা হয়, এবং তার একটা বিখ্যাত গ্রন্থ আছে দ্য অরিজিন অফ স্পিসিস, এটা দিয়ে বহু পরীক্ষায় প্রশ্ন এসেছে যে দ্য অরিজিন অফ স্পিসিস কার লেখা, সেটা হচ্ছে চার্লস ডারউইনের। নেক্সট, মল এক প্রকার কী, তো মল এক প্রকার বজ্র পদার্থ, এটা তোমরা প্রত্যেকেই জানো। আচ্ছা, নেক্সট 16 নম্বর প্রশ্ন, প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কে, তো প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে হচ্ছে কে, যে সেটা হচ্ছে সুষুম্না কাণ্ড, আমাদের যে প্রতিবর্ত ক্রিয়া যে নিয়ন্ত্রণ করে। তো প্রতিবর্ত ক্রিয়া কোনগুলো, যেগুলো যেমন আমরা কোনো কিছু দেখলে ভয় পাই, ঠিক আছে। তো এরকম টাইপের যে ক্রিয়াগুলোকে, এগুলোকে কিন্তু প্রতিবর্ত ক্রিয়া বলা হয়। আচ্ছা, নেক্সট, জৈব গ্যাস হলো কী, তো জৈব গ্যাস হলো এক ধরনের কী, পুনর্ভব সম্পদ, অর্থাৎ এমন জিনিস যেটা আমরা ব্যবহারের ফলে, মানুষ ব্যবহার ফলে ক্ষয় হচ্ছে, অর্থাৎ শেষ হচ্ছে, আবার পুনরায় সেটা রিফিল হয়ে যাচ্ছে, সেগুলো হচ্ছে পুনর্ভব সম্পদ। তা জৈব গ্যাস কিন্তু একটা পুনর্ভব সম্পদ। তো এই জৈব যে গ্যাস বা বায়োগ্যাস, এই বায়োগ্যাসের মধ্যে যদি বলে কী কী থাকে, তো এটা জেনে রাখো, দ্য মেইন কম্পোনেন্টস এই বায়োগ্যাসের মধ্যে থাকে, সেটা হচ্ছে মিথেন,
মিথেন, মিথেন হচ্ছে CH4 এবং কার্বন ডাইঅক্সাইড CO2, ঠিক আছে? তো এই দুটো থাকে। তো মিথেনের যে বায়োগ্যাসে থাকে এটা 50-75% ভলিউমে থাকে এবং কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 25-50%-এর মধ্যে থাকে, ঠিক আছে? তো যদি বলে দেয় যে বায়োগ্যাসে সবথেকে বেশি কী থাকে, সেটা কিন্তু মিথেন থাকে, ঠিক আছে? নেক্সট, উদ্ভিদ নিচের কোন কাঁচামাল সর্বাধিক ব্যবহার করে, সেটা আমরা প্রত্যেকে জানি, কার্বন ডাইঅক্সাইড। কারণ কি? কারণ কার্বন ডাইঅক্সাইড সূর্যালোক এবং জলের মাধ্যমে কিন্তু যে উদ্ভিদ কী করে, শালক সংশ্লেষের মাধ্যমে তার খাদ্য তৈরি করে, তার জন্য সবথেকে বেশি কিন্তু কার্বন ডাইঅক্সাইডই উদ্ভিদ গ্রহণ করবে। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা এসেছিল, পশ্চিমবঙ্গ বিধানসভায় আসন সংখ্যা কটা? তো পশ্চিমবঙ্গের যে লোকসভায়, সরি, পশ্চিমবঙ্গের লোকসভায় আসন সংখ্যা কটা, সেটা হচ্ছে 42টা। 42টা হচ্ছে পশ্চিমবঙ্গের লোকসভায় আসন সংখ্যা। তাহলে পশ্চিমবঙ্গের রাজ্যসভায় আসন সংখ্যা সেটা হচ্ছে 16টা, পশ্চিমবঙ্গের বিধানসভায় আসন সংখ্যা কটা সেটা হচ্ছে 294টা, ঠিক আছে? নেক্সট, ভারতের যে প্রতিরক্ষা মন্ত্রীর নাম কী, সেটা হচ্ছে, তখনকার প্রশ্ন ছিল, আমরা মনে রাখবো না, আমরা জানবো যে প্রেজেন্ট প্রতিরক্ষা মন্ত্রী কে, সেটা হচ্ছে রাজনাথ সিং। আর যদি বলে ভারতবর্ষের প্রথম প্রতিরক্ষা মন্ত্রীর নাম কী, সেটা হচ্ছে বলদেব সিং। আচ্ছা, নেক্সট 21 নম্বর প্রশ্ন, ভারতীয় অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কে সম্প্রতি নির্বাচিত হয়েছিলেন? এটা তখনকার প্রশ্ন, অরবিন্দ সুব্রমণিয়াম ছিলেন। আমরা জেনে নেবো যে বর্তমান যে যিনি রয়েছেন, যে চিফ ইকোনমিক অ্যাডভাইজার বা অর্থনৈতিক উপদেষ্টা প্রধান, সেটা হচ্ছে ভি অনন্ত নাগেশ ওয়ারান। নেক্সট, যে দুনিয়ার মজদুর এক হও, এটা কে বলেছিল? এটা হচ্ছে লেনিন বলেছিলেন, দুনিয়ার মজদুর এক হও, বিখ্যাত উক্তি। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ যে 23 নম্বর প্রশ্ন, ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটির লেখক কে? এই বইটির লেখক হচ্ছে পণ্ডিত জওয়াহরলাল নেহরু, ভারতবর্ষের যে প্রথম প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি কিন্তু এই বইটি লিখেছিলেন। এবং তিনি কখন লিখেছিলেন তোমরা জানো? 1942 সালে যখন ভারত ছাড়ো আন্দোলন হচ্ছিল, সেই ভারত ছাড়ো আন্দোলনের সময় কিন্তু দেশব্যাপী বিভিন্ন বড় বড় নেতাকে গ্রেপ্তার করা হচ্ছিল। তো জওয়াহরলাল নেহরুও কিন্তু তখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তিনি কিন্তু এই যে বইটি জেলে বসে লিখেছিলেন, ঠিক আছে? নেক্সট, পরবর্তী প্রশ্ন, যে মাঝি মাল্লার যে গান, এটা কী? এটা অ্যাকচুয়ালি হচ্ছে ভাটিয়ালি গান। আর তিনটে যে অপশান রয়েছে এগুলো তোমরা জেনে রাখো, কীর্তন হচ্ছে কৃত্তি কাহিনীর, জারি গান হচ্ছে দুঃখের গান, বাউল হচ্ছে লোকাচার, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী আমরা দেখে নেবো 25 নম্বর প্রশ্ন, ক্রীড়া জগতের যে ব্যক্তিকে ফ্লাইং শিখ বলা হয় তার আসল নাম কী? তার আসল নাম হচ্ছে মিলখা সিং। তার আসল নাম হচ্ছে মিলখা সিং। মিলখা সিংয়েরটা আমরা প্রত্যেকেই জানি। এবং এখানে তোমরা যে জেনে রাখো যে তার যে একটা বায়োগ্রাফি নাম আছে, সেটা হচ্ছে দ্য রেস অফ মাই লাইফ। এটাও কিন্তু পরীক্ষা একবার প্রশ্ন এসেছিলো, দ্য রেস অফ মাই লাইফ। এই বায়োগ্রাফি বা অটোবায়োগ্রাফিটা এটা কার লেখা? এটা হচ্ছে মিলখা সিংয়ের লেখা, ঠিক আছে? মিলখা সিং লিখেছে এবং তার সঙ্গে তার মেয়েও কিন্তু সাহায্য করেছে, ঠিক আছে? তো দ্য রেস অফ মাই লাইফ কার লেখা? মিলখা সিং। এবং এই বইটার উপর ভর করেই কিন্তু ভাগ মিলখা ভাগ মুভিটা হয়েছে। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা এসেছিল, সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটাতে এটা কিন্তু অবস্থিত। পরবর্তী দেখতে পাচ্ছ, উদয় শঙ্কর কে ছিলেন? তিনি একজন যে নৃত্যশিল্পী ছিলেন, বিখ্যাত নৃত্যশিল্পী ছিলেন। এবং এখানে কিন্তু জেনে রাখো, যদি বলে যে দ্য ফাদার অফ মডার্ন যে ড্যান্স কাকে বলা হয়, সেটা কিন্তু উদয় শঙ্করকেই বলা হয়, ফাদার অফ মডার্ন ড্যান্স। আচ্ছা, নেক্সট দেখো, সম্প্রতি জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কটা? সেটা হচ্ছে 5টা। কী কী? সেই 5টার নাম মনে রাখো, চীন, ঠিক আছে? তো 2 নম্বর হচ্ছে ফ্রান্স, 3 নম্বর রাশিয়া, 4 নম্বর ইউকে, 5 নম্বর হচ্ছে ইউএসএ। এরা হচ্ছে পার্মানেন্ট মেম্বার, মাথায় রাখবে। নেক্সট, ব্রাজিল ফিফা বিশ্বকাপ 2024 কোন দল জয়লাভ করেছিল? এটা তখনকার কারেন্ট বেস হিসেবে এসেছিলো। তো এখানে তোমরা এক্সট্রা ইনফরমেশন হিসেবে জেনে রাখো যে লাস্ট যে বিশ্বকাপটা হয়ে গেলো, ফুটবল বিশ্বকাপ, সেটা কবে হয়েছে? 2022 কাতারে হয়েছে। তো এখানে যদি বলে যে এটা যেহেতু তখনকার চ্যাম্পিয়ন দিয়েছে, তো 2022 চ্যাম্পিয়নকে, সেটা হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা হচ্ছে 2022 চ্যাম্পিয়ন। নেক্সট, অর্থাৎ 2026 সালে কোথায় ফিফা বিশ্বকাপ হবে সেটাও জেনে রাখো, সেটা হচ্ছে কানাডাতে হবে, মেক্সিকোতে হবে এবং ইউএসএতে হবে। এই তিনটে কান্ট্রি মিলিয়ে কিন্তু ফিফা বিশ্বকাপ 2026 অনুষ্ঠিত হবে। পরবর্তী যে প্রশ্ন, সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রে ফেলুদা চরিত্রে প্রথম অভিনয় করেছিলেন কে? প্রথম অভিনয় করেছিলেন কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রথম অভিনয় করেছিলেন। তারপর কিন্তু আমরা সব্যসাচী থেকে শুরু করে আবির অনেকজনকে কিন্তু দেখেছি, ঠিক আছে? তো ফেলুদা চরিত্রে অভিনয় করতে কিন্তু প্রথম যেহেতু সৌমিত্র চট্টোপাধ্যায়, তার জন্য কিন্তু এটা নামটা মাথায় রাখতে হবে।
নেক্সট গত বছর এটা তখনকার দিয়েছিল যে তখন বিজেপি কটা আসন জিতেছিল, তো তখন 282টা জিতেছিল, কিন্তু এইবার যে লোকসভা ভোট হয়ে গেল সেখানে জানো বিজেপি একা কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তো বিজেপি পেয়েছিল কটা যদি পরীক্ষা আসে, বিজেপি পেয়েছিল 240টা, আর বিজেপির যে শরিক দল মিলিয়ে এনডিএ জোট পেয়েছিল 293, কংগ্রেস একা পেয়েছিল 99টা, এবং ইন্ডিয়া জোট অর্থাৎ কংগ্রেসের সাথে আরও যে বিরোধী জোট হয়েছিল সেই ইন্ডিয়া জোট পেয়েছিল কিন্তু 234টা আসন। পরবর্তী মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম কি, সেটা হচ্ছে তখনকার প্রশ্ন দেবেন্দ্র ফড়নবীশ, তো আমরা জেনে নেব নতুন যে মুখ্যমন্ত্রীর নাম সেটা হচ্ছে একনাথ সিন্ডে, আর যদি বলে বর্তমান গভর্নরকে সেটা হচ্ছে সিপি রাধাকৃষ্ণন। এটা আজকের ডেট অনুযায়ী কিন্তু বললাম, আজকে যে এই তারিখে ভিডিওটা হচ্ছে এই তারিখের অনুযায়ী কিন্তু গভর্নর রয়েছে সিপি রাধাকৃষ্ণন, কারণ গভর্নর পোস্ট কিন্তু চেঞ্জ হয় খুব, তো যখন পরীক্ষা দিতে হবে যদি মনে করো যে পরীক্ষার আগে আগে এই ভিডিওটা তোমরা দেখছো অবশ্যই কারেন্ট গভর্নরটা কিন্তু জেনে যাবে। আচ্ছা নেক্সট আমরা দেখব যে জনপ্রিয় লোক নৃত্য ভাংড়া এটার উদ্ভব হয়েছিল কোথায়, এটা হয়েছিল পাঞ্জাবে এই যে ভাংড়া ড্যান্সটা এটা করা হয়, এটা হারভেস্ট যে ফেস্টিভ্যাল এটাকে কিন্তু বলা হয়ে থাকে। নেক্সট ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি, সেটা হচ্ছে ভারতরত্ন, হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ অসামরিক পুরস্কার, আর যদি বলে যে হায়েস্ট মিলিটারি যে পুরস্কার কি সেটা হচ্ছে পরমবীর চক্র, এই বছরই মিসলিনিয়াসে তোমরা জানো দিয়ে দিয়েছে পরীক্ষায়, তো দেখতে পাচ্ছ যে এক্সট্রা ইনফরমেশন হিসেবে কীরকম কাজে লাগে, তো এক্সট্রা ইনফরমেশনগুলো অবশ্যই কিন্তু তোমরা করে যাও। আচ্ছা নেক্সট আমরা দেখব যে সম্প্রতি কোন ভারতীয় খেলোয়াড় ইন্টারন্যাশনাল বক্সিং ফেডারেশন প্রতিযোগিতা থেকে সাসপেন্ড হয়েছিল, এটা তখনকার দিনে সারিতা দেবী তিনি হয়েছিলেন, এটা জানার তোমাদের কোনো মনে রাখার কোনো দরকার নেই, তোমরা একটু জেনে রাখো ইন্টারন্যাশনাল বক্সিং ফেডারেশন এর হেডকোয়ার্টার কোথায়, এর হেডকোয়ার্টার হচ্ছে ইউএসএতে রয়েছে, ঠিক আছে, তো ইউএসএতে রয়েছে। আচ্ছা পরবর্তী আমরা দেখব যে কোন কাজের জন্য কৈলাস সত্যার্থী তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, তো তিনি শিশুদের যে অধিকার তার জন্য কিন্তু এই নোবেল পুরস্কারটা পেয়েছিলেন, এবং তিনি একটা আন্দোলন করেছিলেন, এই আন্দোলনটা থেকে পরীক্ষা কিন্তু এসএসসি থেকে রেলে পরীক্ষায় প্রশ্ন অলরেডি চলে এসছে, সেটা হচ্ছে বাচপান বাঁচাও আন্দোলন, তো বাচপান বাঁচাও আন্দোলন কিন্তু তিনি করেছিলেন কৈলাস সত্যার্থী, মাথায় রাখবে। নেক্সট সদগতি ছবিটির পরিচালক কে ছিলেন, সদগতি ছবিটির পরিচালক হচ্ছে সত্যজিৎ রায় ছিলেন সদগতি ছবিটির পরিচালক, আমরা দেখে নেব যে জানি যে সত্যজিৎ রায় থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, আমরা তার গুরুত্বপূর্ণ মুভিগুলো দেখে নেব, দেখো পিএসসির মিসলিনিয়াসের প্রিভিয়াস ইয়ারে এসেছিল যে পথের পাঁচালী কত সালে তিনি ডিরেক্টেড করেছিলেন, সেটা হচ্ছে 1955 সালে কিন্তু তিনি এই যে পথের পাঁচালীটি করেছিলেন লেখা রয়েছে। নেক্সট যে অপরাজিতার মুভি ডিরেক্ট করেছেন, তারপর কী কী মুভি দেখো এখানে নামগুলো রয়েছে, যে পরশ পাথর, জলসাগর, অপুর সংসার, দেবী, তিন কন্যা, রবীন্দ্রনাথ ঠাকুর, কাঞ্চনজঙ্ঘা, অভিযান, তার হচ্ছে মহানগর, চারুলতা টু, তারপর হচ্ছে কাপুরুষ ও মহাপুরুষ, নায়ক, তারপর চিড়িয়াখানা, গুপি গাইন ভাগাবাইন, আরণ্যের দিন রাত্রি, প্রতীত অন্ধি, তারপর হচ্ছে সীমাবদ্ধ, তারপর হচ্ছে সিকিম, দ্য ইনার আই, আচ্ছা অশনি সংকেত, তারপর হচ্ছে সোনার কেল্লা, জন অরণ্য, বালা, শতরঞ্জ কি খিলাড়ি, জয় বাবা ফেলুনাথ, হীরক রাজার দেশে, পিকো, সদগতি যেটা পরীক্ষায় আসলো তোমরা দেখতে পাচ্ছ সদগতি, আচ্ছা ঘরে বাইরে, তারপর হচ্ছে সুকুমার রায় গণ শত্রু, তারপর হচ্ছে কী আছে সখ প্রকাশক, আচ্ছা আগন্তুক 1991 সালে আগন্তুক, তো এই মুভিগুলো কিন্তু রয়েছে। আচ্ছা পিএসসির প্রিভিয়াস ইয়ার এবং পিএসসির যে আমরা সেট করাবো তার এরকম এক্সট্রা ইনফরমেশনের গুলো কিন্তু আমরা অ্যাড করে দেবো, তোমরা অবশ্যই এই ক্লাসগুলো কিন্তু দেখতে থাকো, ঠিক আছে। আচ্ছা আমাদের একটা পিডিএফ ব্যাচ রয়েছে, ইবুক ব্যাচ রয়েছে, সেখানে যদি তোমরা জয়েন হতে চাও নিচে ফোন নাম্বার দেওয়া রয়েছে সেখানে তোমরা জয়েন হতে পারো, এবং অবশ্যই এটা ওটা কিন্তু পেইড গ্রুপ রয়েছে, সেখানে কিন্তু যে তোমরা মেসেজ করো তো বলে দেওয়া হবে যে পেইড গ্রুপে ঢুকতে গেলে কী করতে হবে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া, আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন।